এখন প্রায় মধ্যরাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চোখ পড়তেই দেখা গেল এক যুবক গভীর মনোযোগে রাঙিয়ে তুলছেন শাটলকে। না, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নন, এমনকি বাংলাদেশি নাগরিকও নন। লুকাস জিলিঞ্জার নামের এই যুবক ইউরোপের দেশ জার্মানির নাগরিক, যার দক্ষ হাতের গ্রাফিতিতে নান্দনিক রূপ ধারণ করছে বিবর্ণ শাটল। অন্তর্জালের তথ্য বলছে বাংলাদেশ থেকে জার্মানির দূরত্ব 7,200 কিলোমিটারেরও বেশি। সেই দূর দেশের এক নাগরিক রাতের আধো আলো ছায়ায় রাঙিয়ে তুলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। শিল্পীর হাত ধরে শাটলের বুকে ভেসে উঠছে সুন্দরবন, সেখানকার রয়্যাল বেঙ্গল টাইগার, পার্বত্য চট্টগ্রাম সহ আরও নানান বিষয়। শিল্পী জানালেন, বিশ্বের নানান দেশে ভ্রমণ করে সেখানকার যানবাহনে গ্রাফিতি করাই তার নেশা। এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সম্পর্কে জানা এবং এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখার পর আর দেরি করতে পারেননি তিনি, নেমে পড়েছেন শাটল ট্রেনকে রাঙিয়ে তোলার দায়িত্ব নিয়ে। সুদূর জার্মানি থেকে বাংলাদেশে এসে কেন তিনি শাটলে গ্রাফিতি করতে গেলেন, লুকাসের উত্তরে জানালেন কারণ। সাধারণত চিত্রকর্ম দেখতে সবাইকে জাদুঘরে যেতে হয়, কিন্তু আমি এমন একটি চিত্রকর্ম এঁকেছি যেটি নিজেই সবার কাছে যাবে, এটি ধনী গরিব সবাই দেখবে। লুকাসের হাতে জীবন্ত হয়ে উঠছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সবুজ ঘেরা সুন্দরবন সহ দেশের নানান ইতিহাস ঐতিহ্য। তবে যে শাটল নিয়ে এত শ্রম দিচ্ছেন তিনি, সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি জানেন লুকাস? জানালেন, শাটলে গ্রাফিতি করার আগে তিনি গিয়েছিলেন ক্যাম্পাসে। এখন টেলিভিশনকে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তার অনুভূতির কথাও। আমার কাছে মনে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলে যে কেউ সবুজ প্রকৃতিতে হারিয়ে যাবে। এই পুরনো ধরনের শাটল ট্রেনটিও আমার পছন্দ হয়েছে, যেটি ঝকঝকাঝক শব্দ তুলে ছুটে যায়। আমার দুঃখ হয় জার্মানিতে এই ধরনের কোনো বিশ্ববিদ্যালয় কিংবা শাটল ট্রেন নেই। স্বচক্ষে শাটল ট্রেন দেখা এবং ভ্রমণের পর লুকাস সিদ্ধান্ত নেন এখানেই গ্রাফিতি করবেন তিনি। ওনারা আমাদের টোটাল ইউনিভার্সিটির অ্যাটমসফিয়ার সম্পর্কে জানতে চাইলেন, তখন আমি বললাম যে এই বিষয়গুলো আছে, আমাদের ছাত্ররা মানে শহর থেকে কোন মাধ্যমে আসা যাওয়া করে এগুলো। তো সে খুব পছন্দ করলো এবং আমাকে অ্যাপ্রোচ করলো যে সে শাটল নিয়ে কাজ করতে চায়। শাটলে এক ভিন দেশের গ্রাফিতি করার বিষয়টি ইতোমধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে পুরো ক্যাম্পাসে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সুনাম কুড়িয়েছেন এই জার্মান শিল্পী, আর তাই তো অল্প সময়ে ব্যাপক ভক্তও তৈরি হয়েছে লুকাসের। রাত বিরাতে দূর দূরান্ত থেকেও অনেকে আসছেন তার চিত্রকর্ম দেখতে, কেউ মুগ্ধ হয়ে তার কাজ দেখছেন, কেউ কেউ ক্যামেরায় বন্দি করে রাখছেন সুখ্য স্মৃতি। ফেসবুক পেজগুলো আছে, সেগুলোতে দেখলাম যে এখানে একজন বিদেশি এসে রং করছেন, গ্রাফিতি আঁকছেন, তো সেটা দেখে আমার খুব একটু ভালো লাগলো যে না, রং করছে, এটা দেখা যায়। আমাদের শাটল, আমাদের অহংকার, আমাদের গর্ব, খুবই আনন্দিত আমি এটা দেখতে এসেছি। দিনের বেলায় লুকাসের চিত্রকর্মে শাটল ট্রেন হয়ে ওঠে ধাবমান এক বিশাল ক্যানভাস। দিনের আলো ফুটতেই হাজারো শিক্ষার্থী নিয়ে ছুটে যায় সেই শাটল। রঙিন এ বাহন তখন নজর কাড়ে যে কারো। শাটলে চলতে চলতে এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মন কাড়বেই। কখনো চোখে পড়বে মেঠোপথ, কখনো দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের ক্ষেত, কখনো টলমলে জলের স্বচ্ছ পুকুর, সব মিলিয়ে এক মন কাড়া দৃশ্য। এসব দেখতে দেখতেই আপনি পৌঁছে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শাটল একটি আবেগের নাম। কারো কাছে এটি একটি চলন্ত ক্যাম্পাস, কারো কাছে প্রথম প্রেম, আর কারো কাছে পাওয়া না পাওয়ার গল্প। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এই শাটলকে ঘিরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এমনই কত শত গল্প। সবচেয়ে বড় বিষয়, প্রতিদিন এমন হাজার হাজার স্বপ্নবাজ আর উদ্যমী তরুণ তরুণী নিয়ে ছুটে চলছে এই শাটল। শাটল যে ঐতিহ্য আমাদের বিশ্ববিদ্যালয়ের, সেটা আরও রঙিন হয়ে উঠবে। এত সুন্দর একটা ট্রেন, এটা এরকম ছিন মানে কি নোংরা অবস্থায় পড়ে আছে, তো ওনার বিবেক বা ওনার মনকে নাড়া দিয়েছে যে এটাকে আমি কি রং করে দিই। ভাই আসলে এই উদ্যোগটা আমাদের অনেক আগে নেওয়া দরকার ছিল। রং করার সাথে সাথে নতুনত্ব যেমন শাটলে আসছে, ঠিক তেমনি পর্যাপ্ত নিরাপত্তা, পর্যাপ্ত আলো বা সব কিছুর ব্যবস্থাটা পাই। শাটলের এ নতুন চিত্রকর্ম যেমন অনেকের মন ভুলাচ্ছে, তেমনি দূর করছে যাত্রাপথের ক্লান্তি ভোগান্তি।